হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি প্লাস তো আমরা ভয়েস চেঞ্জ শিখছিলাম তো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে তো আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নমোদক বাক্য ওকে তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কীভাবে আমরা ভয়েস চেঞ্জ করবো সেই নিয়মটা আমরা আজকে শিখবো তো আমি লিখে নিচ্ছি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তো দেখো কিন্তু মানে বাক্য তাই না যে বাক্য দ্বারা প্রশ্ন করা তাকে আমরা বলি এবার এই প্রশ্ন করা বাক্যে যখনই আমরা ভয়েস চেঞ্জ করবো মানে যখন কোন সেন্টেন্স থাকবে সেটা যদি দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে সেইগুলোর আমরা ভয়েস চেঞ্জ কেমন করে করবো তাই না তাহলে সেই নিয়মটাই আমরা শিখবো দেখো প্রশ্ন আবাদ কত রকমের আছে আমরা জানি যে প্রশ্ন আবার দুই রকমের আছে তাই না একটা হচ্ছে যে ইয়েস নো কোশ্চেন মানে যেগুলো তোমার হ্যাঁ বা না দিয়ে আমরা অ্যান্সার করতে পারি তাই তো সেগুলোকে আমরা বলি ইয়েস নো কোশ্চেনস আর কিছুগুলো আছে যে তোমার ডাব্লু এস গ্রুপ দিয়ে কোশ্চেন যেগুলো আমরা এক কথায় কিন্তু অ্যান্সার দিতে পারি না যেমন হোয়ার আর ইউ গোয়িং নাও আমি যদি তোমাকে বলি তুমি কিন্তু আমাকে বলবে না যে নো বা ইয়েস তুমি বলবে যে আই এম গোয়িং টু স্কুল হ্যাঁ কিন্তু আমি যদি বলি ইউ সি দ্য বার্ড তুমি কি পাখিটাকে দেখতে পাচ্ছ তুমি বলতেই পারো যে না অথবা ইয়েস বলতেই পারো তো যেগুলো আমরা ইয়েস বা নো দিয়ে অ্যান্সার লিখতে পারবো ইয়েস বা নো ঠিক আছে সেগুলোকে আমরা বলি ইয়েস নো কোশ্চেন যেগুলো আমরা ইয়েস বা নো দিয়ে অ্যান্সার বলতে পারবো ঠিক আছে ইয়েস ইয়েস বা নো এরকম ইয়েস বা নো দিয়ে আমরা যেগুলো মানে অ্যান্সার দিতে পারবো সেগুলোকে আমরা বলি ইয়েস নো

ইউ ধরো এরকম একটা কোশ্চেন আছে যে ডু ইউ রিড দা বুক তুমি কি বইটা পড়লে ঠিক আছে তুমি কি বলতে পারো যে নো বাই ইয়েস তাই না বলতেই পারো তুমি এবার এই রকম কোশ্চেনগুলো যখন ইয়েস নো দিয়ে তুমি অ্যান্সার দিতে পারছো সেগুলোকে যখন আমরা ভয়েস চেঞ্জ করবো আর একটা আমরা বলতে পারি যে ইয়েসনো না বলে আমরা কি বলতে পারি যে এরকম যখনই দেখছি যে তোমার অ্যাম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড এরকম দিয়ে বা ডু ডাস ডিড দিয়ে যদি কোশ্চেন থাকে ঠিক আছে সেইগুলোকে কিন্তু আমরা এই ফর্মে আমি যে তোমাদের যে শেখাচ্ছি সেই ফর্মে আমরা করতে পারবো বুঝতে পারলাম তাহলে ইয়েসনো কোশ্চেনকে আমরা কিভাবে করব দেখি তো নিয়মটা তো দেখো এখানে বলছে যে ডু ইউ রিড দ্য বুক তাই না ডু ইউ রিড দ্য বুক তুমি কি বইটা পড়েছো বা তুমি কি বইটা পড়লে তাহলে আমরা যখনই এরকম ভয়েস চেঞ্জ করব আমরা সবার প্রথমে কি করব এই যে বাক্যটা দেখছো ডু ইউ রিড দ্য বুক এই বাক্যটাকে আমরা কি করে দেবো প্রশ্নটাকে তুলে দেবো মানে এটা প্রশ্নটাকে তুলে দেব ঠিক আছে দেখি প্রশ্নটাকে তুললে কি হবে ডু ইউ রিড দ্য বুক তাহলে আমি এটাকে যদি প্রশ্ন তুলে দিই আমি কী লিখবো সবার প্রথমে সাবজেক্ট লিখবো তাই না তাহলে আমি লিখবো ইউ আমি কিন্তু এটা তোমাদের শেখানোর জন্য বলছি হ্যাঁ পরীক্ষায় আমরা একবারেই করতে পারবো যদি আমি যেই নিয়মটা বলছি সেই নিয়মটা যদি তোমরা শিখে যাও তাহলে তুমি পরীক্ষায় মুখে মুখেই করে দিতে পারবা কিন্তু তার আগে তোমাকে তো নিয়মটা শেখা দরকার তাই না তাই নিয়মটা আমি শিখিয়ে দিচ্ছি তাহলে ডু ইউ রিড দ্য বুক ধরো এরকম কোশ্চেন আছে এটাকে তাহলে সবার ফার্স্ট নিয়মটা হচ্ছে যে তুমি কী করবো তোমাকে করতে হবে এটাকে অ্যাসার্টিভে করে দাও তাহলে এটা ইন্টারোগেটিভে আছে এটাকে অ্যাসার্টিভ করো তাহলে ডু ইউ রিড দ্য বুক এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি কি লিখবো ইউ ডু আছে ডু আর রিড এই দুটা মিলে কি হবে রিড হবে তাই না ডু আর রিড ডুটা দেখো প্রেজেন্ট ফর্ম আর রিডটাও আমরা জানি প্রেজেন্ট ফ্রম তাহলে ডু আর রিড মিলে কি হয় রিডই হয় মানে ভারবের প্রেজেন্ট ফর্মই হবে তাহলে ইউ রিড তারপরে দি বুক হয়ে গেলো আমার অ্যাসার্টিভ সেন্টেন্স তাই না ডু ইউ রিড দ্য বুক আমি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি লিখলাম ইউ রিড দ্য বুক এবার দেখো আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে তো কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় আমরা সবাই জানি তোমাদের এতদিন ধরে শিখেছি আর যারা দেখো তারা দেখে নিতে পারবো ঠিক আছে তাহলে সাবজেক্ট আমি পেয়ে গেলাম ভার্ব পেয়ে গেলাম তাই না তারপরে আমি অবজেক্টও পেয়ে গেলাম কেমন করে পেতে হয় আমি তোমাদের বলেছি যে কী দিয়ে কোশ্চেন করতে হয় তাহলে সাবজেক্ট ভার্ব আমি পেয়ে গেলাম এবার করে দিয়ে আমি এর ভয়েস চেঞ্জ তাহলে সবার প্রথমে কী লিখবো সবার প্রথমে অবজেক্টটা লিখবো তাই না তাহলে দি বুক দি বুক লিখলাম তারপরে কী লিখবো বাই তাই না বাই দিয়ে এই ইউটাকে সবার লাস্টে তাহলে ইউ কী হয়ে যায় ইউই হয় ইউ ইউই হয়ে গেল এবার রিড আছে তাহলে রিড মানে কি প্রেজেন্ট ফর্ম তাই না রিড তাহলে কী হবে একটা হেল্পিং ভাব তাহলে দি বুক এর সাথে কী বসবে ইজ তাহলে দি বুক ইজ এবার রিডের একদম লাস্টের ফর্ম কী রিড 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 খালি উচ্চারণটা আলাদা তাই না রিড রেড রেড বানামটা একই তাহলে রেড তাহলে দ্য বুক ইজ রেড বাই ইউ এই হচ্ছে যে নিয়ম এবার কিন্তু এটা যেহেতু তোমাকে কিসে করতে হবে দেখো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তো না এটা তো আমি এইভাবে করতে পারবো না তাহলে আমাকে নিয়মটা কি সবার প্রথমে আমি এটা করলাম অ্যাসআরটিপে করলাম তারপরে আমি কি করলাম এইটার আমি প্যাসিভ ফর্ম করলাম এবার দেখো আমাকে কি করতে হবে এই যে বাক্যটার মধ্যে যেটা হেল্পিং ভার দেখবা দেখো দি বুক ইজ রেড বাই ইউ এখানে হেল্পিং ভার কোনটা এই যে ইজটা তাই না এই যে ইস এটি হচ্ছে হেল্পিং ভার্ব এবার এই হেল্পিং ভাবটাকে সবার আগে লিখে দাও ঠিক আছে এই হেল্পিং ভার্বটাকে কি করবে সবার আগে লিখে দেবে তাহলে সবার আগে আমি যে আমি এই হেল্পিং ভাবটা লিখি তাহলে কি লিখবো ইস তারপরে যা আছে তাই তাহলে ইস দি বুক তারপরে যা আছে তাই ইট বাই ইউ হয়ে গেল আমার প্রশ্ন বাক্য বুঝতে পারলা তাহলে যখনই দেখব ইয়েস নো কোশ্চেনে আছে আমার প্রশ্নধক বাক্য আছে ইয়েস নো কোশ্চেন আছে তখন কিন্তু আমরা এই ফর্মটাই করব। কি করব সবার প্রথমে ডু ইউ রিড দ্য বুকটাকে আমরা কি করব অ্যাসারেটিভ সেন্টেন্সে করব। এবার এর কি করব এর হচ্ছে যে প্যাসিভ ফর্ম করব তারপরে এটাকে আবার ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে করে দেবো বুঝতে পারলা তাহলে যখনই আমাদের হচ্ছে যে এরকম ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইয়েস নো কোশ্চেন আমার ভয়েস চেন্স থাকবে আমি এই ফর্মটা ব্যবহার করব। বুঝতে পেরেছো নিয়মটা কি আমি নিয়মটা বলে দিচ্ছি যে সবার প্রথমে কি করব সবার প্রথমে আচ্ছা তোমাদের আর একটা দেখিয়ে দিই তাহলে ধরো এটা তো আমি করলাম আর একটা আমি দেখিয়ে দিচ্ছি ধরো বলছি যে ডি দে রিড দি স্টোরি বুক ধরো এরকম একটা আছে যে ডিড দে রিড দে স্টোরি বুক তারা কি গল্পের বইটা পড়েছিল ধরো এরকম একটা বাক্য আছে তাহলে এটাকে আমরা ভয়েস চেঞ্জ করবো তাহলে কী করবো একই রকম সবার আগে আবার কি করব এটাকে প্রশ্ন বাক্যটাকে অ্যাসার্টিভে করে দাও তাহলে এটাকে অ্যাসার্টিভে করতে গেলে আমাকে কী লিখতে হবে সবার প্রথমে সাবজেক্ট তাহলে দে তারপরে দেখো এই যে আর রিড মিলে কী হবে ভার্বের পাস্ট ফর্ম তাহলে কী হবে রিডি হবে উচ্চারণটা খালি রেড হয়ে যায় তাহলে দে রেড এবার যা আছে তাই দি স্টোরি বুক হয়ে গেলো আমার অ্যাসেটিভ সেন্টেন্স এবার এটাকে আমরা কী করে দেবো এটাকে আমি প্যাসিভ ফর্ম করে দেবো এটার তাহলে এটা সাবজেক্ট এটা ভার্ভ দে রিড হোয়াট রিড দি স্টোরি বুক তাহলে গোটাটাই হয়ে গেল অবজেক্ট তাহলে আমি সবার প্রথমে কী লিখবো দি স্টোরি বুক তারপরে সবার লাস্টে কি লিখব বাই দে তাহলে কি হয়ে যাবে এটা দেম তাই না এবার দেখো রেড আছে যেহেতু ফর্ম তাহলে কি লিখব আমাকে হেল্পিং ভার্ব লিখতে হবে তাহলে ওয়াজ তাহলে দ্য স্টোরি বুক ওয়াজ এবার রেট রেডি হবে একদম লাস্টের ফর্ম তাহলে দি স্টোরি বুক ওয়াজ রেড বাই দেম এবার এখানে হেল্পিং ভার্ব দেখো কোনটা ওয়াস তাই না এটাকে সবার আগে লিখে দাও তাহলে ওয়াস দি স্টোরি বুক রেড বাই দেম তারপরে জিজ্ঞাসা চিহ্ন করে দাও বুঝতে পারলাম এই হচ্ছে যে আমার যখনই ইয়েস নো কোশ্চেন থাকবে আমরা কিন্তু এই ফর্মটা ব্যবহার করে আমরা কিন্তু করে দিতে পারবো বুঝতে পারলো তাহলে কিন্তু আর অসুবিধা হবে না তাহলে নিয়মটা কী নিয়মটা আমি বলে দিচ্ছি যে সবার প্রথমে কী করতে হবে সবার প্রথমে অ্যাসারটিভ করো অ্যাসারটিভ সেন্টেন্স প্রশ্ন বাক্য থাকলে সবার প্রথমে অ্যাসারটিভ সেন্টেন্স করো তারপরে কী করো তারপরে ওইটাকে অ্যাসারটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তারপরে আমরা কি করব এই যে সবার প্রথমে আমরা দেখো প্রশ্নতক বাক্য আছে রিড দে রিড দ্য স্টোরি বুক এটা কি কী করলাম অ্যাসার্টিভ করলাম দে রিড দ্য স্টোরি বুক এবার আমি কি করলাম এটার আমি প্যাসিভ ফর্ম করে দিলাম তাই না তাহলে তারপরে আমরা করব প্যাসিভ ফর্ম প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েস তাহলে দেখো তারপরে দে করে করে আমরা কি করলাম এটার প্যাসিভ ভয়েস করলাম এবার আমি কি করে দিলাম এটাকে ইন্টারোগেটিভ করে দিলাম এই যে সবার আগে হেল্পিং ভাবটা লিখে দিলাম তারপরে কী হয়ে গেল ইন্টারোগেটিভ তাহলে প্যাসিভ ভ করার পরে তারপরে আমি ইন্টারোগেটিভ করে দিলাম বুঝতে পারলাম তাহলে যখনই প্রশ্ন বাক্য থাকবে এরকম ইয়েস নো কোয়েশ্চেনে আমি কি করব সবার প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স করে দেবো এটাকে তারপরে আমি কি করব ওইটার প্যাসিভ ভয়েস করব ঠিক আছে তারপরে ওইটাকে আমি আবার ইন্ট্রোগেটিভ করে দেবো মানে ওইটাকে প্রশ্ন করে দেবো যেমন ওই যে দ্য স্টোরি বুক ওয়াজ রেড বাই দেম এবার আমি কী করলাম হেল্পিং ভাবটাকে সবার আগে লিখে দিলাম তাহলে ওয়াজ দ্য স্টোরি বুক রেড বাই দেম হয়ে গেল আমার প্রশ্নদোক বাক্য আমার এইটারও অ্যান্সার হয়ে গেল প্যাসিভ ফ্রম ঠিক আছে প্যাসিভ ভয়েস হয়ে গেলো তাহলে এই হচ্ছে যে ভয়েস চেঞ্জ করার নিয়ম মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে এরপর দিন আমরা আবার ডব্লিউএসটা কীভাবে করে সেটা দেখবো ওকে বাই